পাল্টা হবে খালি হাত কিছুই যাবে না যা হবে তা পাল্টা হবে যেই করুক পোশাক হোক অবস্থানটা কি বসেও না দাঁড়িয়ে আছেন আপনারা এর চেয়ে বড় আন্দোলন হয় না এই আন্দোলন যদি আমরা চালিয়ে যেতে পারি ইনশাল্লাহ এই সরকারের পতন হবে দেশনেত্রী বেগম খালেদা মুক্ত হবে প্রিয় ভাইরা খুব অল্প কথা শেষ করব আমি জিনেদা থেকে শুরু করেছি এখন এখানে আসছে বলে কয় মিনিট হলো চারটা মতো চারটা মিটিং হয়েছে আমাদের তো মিটিংটা বড় কথা নয় আমি রাস্তার দুপাশ থেকে মানুষ যখন ছুটে আসছে কখনো আমার স্নেহস্পদ অমিত আমাদের তৈকুল ভাইয়ের সন্তান যোগ্য সন্তান আপনাদের যশোরের কৃতি সন্তান বলতে ভুলে গেছিলাম এই অমিতের গাড়ির দিকে কখনো আমার গাড়ির দিকে তারা হাত ধরতে চায় বুক মিলাতে চায় কথা বলতে চায় তাদের আকুতি জানাতে চায় এটা আমার জন্য একটা বিরল অভিজ্ঞতা আমি এরকম কখনো আমি পাইনি আমি দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যখন আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি যাই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন আমরা এরকম রোড মার্চ করি হাজার হাজার লক্ষ লক্ষ লোক ছিল সেই সময় আজকেও দেখলাম একই রকম লোকের জনসমাবেশ অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু নাই উনি আমাদের সঙ্গে নাই অমদের সঙ্গে নাই আমার সঙ্গে নাই গড়ের সঙ্গেও নাই উনি হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দেশের মানুষ আরো জানে দেশের মানুষ তাকে ভালোবাসে বলেই যে কথা আমার শ্রেষ্ঠ অমিত বলে গেল গাড়িতে বলছিলাম হ্যাঁ এটা আমার অভিজ্ঞতা অমিত এই যে এই লোকগুলা এই মুহূর্তে তোমার কাছে আমার কাছে আসে নাই আসছে দেশনেত্রী বেগম খালেদিয়ার কাছে আসছে আমরা তার প্রতিনিধি আসছি আমাদের সঙ্গে দেখা করতে তাদের ওই অভিব্যক্তি প্রকাশ করতে একাত্মতা প্রকাশ করতে যে সারা বাংলাদেশের মানুষ একাত্ম হয়েছে আজকে এই লুটেরা সরকারকে যেভাবেই হোক পতন ঘটাতে হবে প্রিয় ভাইরা আমরা কি করছি ভাই বলেন তো আমরা কোন লুটতরাজ করছি ডাকাতি করছি মারামারি প্রিপারেশন নিছি কিছুই কিন্তু আমরা করি নাই অন্যদিকে পোশাকধারী একদল লোক হুঙ্কার ছাড়ছে এপিপিএন ব্যাটালিয়ন কে বলা হয়েছে প্রস্তুত থাকেন আবার বলা হয়েছে যদি কেউ অরাজকতা সৃষ্টি করে তাহলে আমরা ছাড় দেব না আরে আপনাদের কাছ তো চোর ধরা চোর কেন ধরেন না আমাদের ধরেন কেন রে ভাই এই যে আমি এখন এই যে জিনাইদা থেকে বলতে আসছি তারা কি বলল তারা বলল তারা বলল চোর 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 আমি বাকিটা বলতে চাই না আমার বলতে লজ্জা লাগে বাকি কথাটা বলতে আমার লজ্জা লাগে আসলে একজন মানুষ সম্পর্কে বা মানুষ একটা ধারণা হতে পারে গ্রামের লোক আমি ভাবতাম যে আমরা শহরে থাকি আমরা বোধহয় একটু বেশি জানি এই দেশের লোক আর সেরকম নাই 15 বছরে এই বাংলাদেশের জনগণের যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে আমরা কি চাচ্ছি আমরা কি বলছি যে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানান আমাকে মন্ত্রী বানান কখনো বলি নাই আমরা বলছি আমার ভোটের অধিকার দেন আমার ভোটের অধিকারটা আমি চাই এই ভোটের অধিকার আমরা চাই চাইতেছি আর অন্যদিকে পোশাকধারী বাহিনী আমাদের বিরুদ্ধে লেগে গেছে এই যেন মনে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ কোম্পানি যারা আমাদেরকে শাসন করছে যারা আজ আমাদেরকে শোষণ করছে আমরা কারো রাজত্বে বসবাস করি না এটা মাথায় রাখতে হবে 15 বছর ফাঁকি দিয়েছেন বোকা বানিয়েছেন আর ফাঁকিও হবে না আমরা বোকাও হব না ইনশাআল্লাহ আমরা এবারে জনগণের দাবি আদায় করেই ছাড়ব আমাদের লক্ষ্য রাখি আমাদের কি রোড মার্চ করতেছি কষ্ট হচ্ছে না আমাদের আমরা
Assalamualaikum.